নিজেদের কন্ডিশনে স্বাগতিক বাংলাদেশ যে কোনো দলের বিপক্ষে শক্ত প্রতিপক্ষ বলে মনে করেন জাতীয় দলের হেড কোচ চন্দ্রিকা হাতুরু সিংহে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে দুটি টেস্ট ম্যাচে জিততে চাই টাইগাররা তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করেন কোচ মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প শেষে সাংবাদিকদের এসব কথা জানান হাতুরু সিংহে রিফাত আঞ্জুমের রিপোর্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে গত মাসে মিরপুরে দল তবে বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে এখনো শঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর সবকিছু পর ক্যাম্পে বাংলাদেশ দল নিজেদের ভালোভাবে প্রস্তুত মাটিতে শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ আগের চেয়ে অনেক উন্নতি করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তাদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচই জিততে চাই আমাদের সেই সামর্থ্য রয়েছে তবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ সফরে সিরিজটা তাদের জন্য মোটেই সহজ হবে না বলে মনে করেন চন্দিকা হাতুরু সিংহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে খেলা সবসময় কঠিন তারা টেস্ট র্যাঙ্কিং এর এক নম্বর দল তাই তাদের বিপক্ষে খেলতে হলে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে ঢাকায় কন্ডিশনিং ক্যাম্প শেষে শুক্রবারের চট্টগ্রামে যাবে জাতীয় ক্রিকেট দল সেখানে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা রিফাত আঞ্জুম বৈশাখী সংবাদ ঢাকা